হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে দিচ্ছ তাদের রিভিউ অপশন এখন ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। রিভিউ কীভাবে তোমরা করবে মার্কশিট পাওয়ার পর সেটাই এখানে বিস্তারিত আলোচনা করব। তোমাদের একটি মোবাইল থাকলে, তোমাদের যে স্মার্টফোনে তোমরা এখন ভিডিওটি দেখছো বা তোমাদের কাছে যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন থাকলেই তোমরা স্মার্টফোন দিয়ে কীভাবে কী প্রসিডিওর মেনটেনের মাধ্যমে তোমরা রিভিউ এবং বা স্ক্রুটিনি করতে পারবে এটাই বিস্তারিত আলোচনা করবো। এবং স্ক্রুটিনি করার পর তোমরা রেজাল্ট কীভাবে দেখতে পারবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের রিভিউ বা স্ক্রুটিনি নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিকের খাতা তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করার জন্য সবার প্রথমে তোমাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে হবে। তোমরা গুগল ক্রোম খুলে নিতে পারো, ওখানে গিয়ে তোমাদের টাইপ করতে হবে www.wbchscppspr.com। আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। এই ওয়েবসাইটটি তোমাদের টাইপ করতে হবে, এবং টাইপ করার পর তোমাদের দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর PPS/PPR। ওই অপশানে তোমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর PPS/PPR। তো ওখানে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। তো ইন্টারফেসে ওখানে দেখতে পারবে যে তোমাদের দেওয়া রয়েছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার। তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যে মোবাইল নাম্বারটা সর্বদা চালু থাকে। কেন? এটা পরবর্তীকালে তোমাদের এর স্ট্যাটাস, মানে তোমাদের রেজাল্ট দেখা হয়েছে, তোমাদের রেজাল্ট কী কন্ডিশন আছে সমস্ত কিছু ও স্ট্যাটাস দেখার জন্য এই ইনফরমেশানটা তোমরা ওই ফোনে পেয়ে যাবে, ফোন নাম্বারে। সেই কারণে একটা ভ্যালিড ফোন নাম্বার তোমরা ওখানে দেবে। দেওয়ার পরে এখানে লেখা থাকবে, দেখবে পাশে লেখা রয়েছে অ্যাড ক্যান্ডিডেট। স্ক্রিনে তোমরা সমস্ত দেখতে পাচ্ছ যে অ্যাড ক্যান্ডিডেটে তোমরা ওখানে ক্লিক করবে, ঠিক আছে? তো এখানে অ্যাড ক্যান্ডিডেটে ক্লিক করার পর তোমাদের যেই অ্যাড ক্যান্ডিডেটে ক্লিক করবে তখনই তোমাদের একটা এরকম ধরনের ইন্টারফেস শো হবে। তো অ্যাড ক্যান্ডিডেটের যে পপ আপটা খুলবে সেখানে তোমরা দেখতে পারবে যে দুটো অপশান রয়েছে, একটা রোল নাম্বারের অপশান রয়েছে, একটা মার্কশিটের নম্বর। রোল নাম্বার কোথায় পাবে এ তোমরা জানো রীতিমতো, রোল নাম্বার তোমাদের মার্কশিটটা তোমরা দেখবে, মার্কশিটের মধ্যে রোল নম্বর দেওয়া আছে। এটা কোনো স্পেস মাঝখানে দেবে না, কোনো হাইপেন মাঝখানে দেবে না, টোটাল ডিজিটগুলো তোমরা ওখানে বসিয়ে দেবে, ঠিক আছে? উইদাউট স্পেস বসিয়ে দেবে, তো কোনো স্পেস ছাড়া কিন্তু পরপর, মানে প্রথমে ছটা দিলে তারপরে আবার কোনো কিছু দেবে না, আবার চারটে পর বসিয়ে দেবে। টোটাল রোল নাম্বারটা ওখানে প্রথম রোতে লিখলি, এবং দ্বিতীয় রোতে যেখানে লেখা রয়েছে মার্কশিট নাম্বার, সেই মার্কশিট নম্বরে তোমরা কী করবে মার্কশিটটা ভালো করে দেবে। এবং মার্কশিটের ওপরে দেখবে একটা নম্বর বলে লেখা রয়েছে, যেখানে ইনস্টিটিউট কোড রয়েছে, ইনস্টিটিউট কোডের পাশে নং বলে লেখা রয়েছে। তার নিচে দেখবে এ B1, এখানে দেখাচ্ছে B105389। তো তোমার ক্ষেত্রে আলাদা হবে, তোমার যে মার্কশিট নম্বরটা আছে সেই মার্কশিট নম্বরটা ওখানে পুট করবে। পুট করার পর এখানে দেখছো ও ক্যান্সেল লেখা রয়েছে, অ্যাড লেখা রয়েছে, তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে। যেই অ্যাড অপশানে ক্লিক করবে তারপরে তোমরা অ্যাড ক্যান্ডিডেট নামে একটি পপ আপ অপশান দেখতে পারবে, যেই এই পপ আপ অপশানটা আসবে এবং ওপরে দেখবে রোল নম্বর এবং মার্কশিট তোমরা দেখতে পাচ্ছ। তো রোল নম্বর এখানে আরেকবার মিলিয়ে নেবে যাতে কোনো কারণে ভুল না হয়, এবং মার্কশিটটাও তোমরা আর মার্কশিটের যে নম্বরটা সেটাও আরেকবার মিলিয়ে নেবে। ঠিক তারপরেই তোমার দেখবে নাম শো হচ্ছে ওখানে, তোমার নাম আসছে কিনা দেখবে, এবং তোমায় তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলের নাম আসছে কিনা এই দুটোকে কনফার্ম করে নেবে। কনফার্ম করে নেওয়ার পর দেখবে যে সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দিচ্ছ সেই সাবজেক্টগুলোতে সাবজেক্ট অপশানে সেই সাবজেক্টগুলো রয়েছে। টোটাল তোমাদের ছটা সাবজেক্ট শো করবে, ঠিক আছে? তো এখানের মধ্যে তোমাদের প্রত্যেকটা, এখানে দেখতে পাচ্ছ কোথাও PPS লেখা আছে, কোথাও PPR দেওয়া আছে, তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে সিলেক্ট বলে লেখা থাকবে, যেমন নিচেরগুলোতে লেখা আছে। এবং ওই সিলেক্টে ক্লিক করলেই তোমরা দুটো অপশান পাবে, একটা হচ্ছে PPR, একটা হচ্ছে PPS। তো ওখান থেকে তোমরা কি হচ্ছে PPRও সিলেক্ট করতে পারো, PPS যে রিভিউ করবে সে PPR সিলেক্ট করবে, যে স্ক্রুটিনি করবে সে PPS সিলেক্ট করবে। এবং PPR এবং PPS কোনটা তোমরা সিলেক্ট করবে, কোনটা করলে ভালো হয় এ নিয়ে রীতিমতো একটা ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা আন্দাজে কিন্তু কেউ PPR বা PPS করবে না, কারণ অনেক সময় আছে এখনও, আগের ভিডিওটি দেখে জেনে নাও যে PPS কী বা PPR কী, এই কোনটা করলে কী হয় সেটা জেনে তারপরে কিন্তু তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করতে দাও। তো আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দেবো। যে সাবজেক্ট তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করতে যাবে সেই সাবজেক্টের পাশে দেখবে একটা সিলেক্ট বলে অপশান রয়েছে, সেই সিলেক্টে ক্লিক করে তোমরা রিভিউ করতে চাইলে বললাম PPS, আর স্ক্রুটিনি করতে গেলে PPR ক্লিক করবে। অবশ্যই মনে রাখবে যে সাবজেক্ট করতে যাও সেই সাবজেক্টে, তোমরা এমন কোনো বাধ্যতামূলকতা নেই যে তোমরা একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে বেশি করতে পারবে না, তোমরা চাইলে প্রত্যেকটা সাবজেক্ট স্ক্রুটিনি বা রিভিউ করতে পারো, সেই অনুযায়ী তোমাদের অ্যামাউন্ট হবে। তো এরপরে তোমরা যখন সমস্ত কিছু সিলেক্ট করে নেবে, প্রত্যেকটা যে যে সাবজেক্টে তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করতে চাও সেই সেই সাবজেক্টে রিভিউ বা স্ক্রুটিনি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা নিচে একটা অপশান দেখবে যেখানে অ্যাড আর ক্যান্সেল, তোমরা এখানে অ্যাড অপশানে ক্লিক করবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, মানে যে যে সাবজেক্টে রিভিউ করতে চাইছিলে সেই সেই সাবজেক্টে রিভিউ হয়ে যাওয়ার পর তোমরা এখানে অ্যাড অপশানে ক্লিক করবে।
যখনই তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে তখন তোমাদের এরকম একটা পপ আপ দেখাবে আসবে, আর ইউ সিওর দ্য সাবমিট। তো এখানে বলছে অবশ্যই একটা জিনিস মনে রাখবে, সাবমিট করার আগে তোমরা কিন্তু ভালো করে দেখে নাও তুমি যে কটা সাবজেক্টে সিলেক্ট করেছো, কটা সাবজেক্টে স্ক্রুটিনি করছো, ঠিক করে সিদ্ধান্ত নিয়েই তারপরেই কিন্তু সাবমিট করবে। কেন এর আগে পর্যন্ত তোমরা মডিফাই করতে পারতে, যেই সাবমিট করবে তারপরেই কিন্তু তোমরা মডিফাই করতে পারবে না। যদি মনে হয় যে না আমরা আরেকবার দেখে নিই, তাহলে ক্যান্সেলে ক্লিক করে আরেকবার দেখে নাও, চেক করে নাও প্রত্যেকটা জিনিস যে ঠিক 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 সাবজেক্ট করেছে কি না, কোনো ইনস্টিটিউট নেমে ভুল আছে কি না। তোমরা ওখানে দেখতেই পারবে তোমাদের নাম আর ইনস্টিটিউট নেম ঠিক আছে কি না, তাহলেই বুঝে যাবে তোমাদের রোল নম্বর এবং মার্কশিট নম্বর ঠিক আছে। এরপরে এ তোমরা দেখে নাও যে সাবজেক্টগুলো তোমরা রিভিউ বা স্ক্রুটিনি করছো সেই সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি ঠিকঠাক করে এই রিভিউ বা স্ক্রুটিনি দিয়েছি কি না, ঠিকঠাক রিভিউর জায়গায় স্ক্রুটিনি সিলেক্ট করে দিইনি, তো সেটা ভালো করে লক্ষ্য করো, তারপরে অ্যাড অপশানে ক্লিক করো, তারপরে যখনই এই লেখাটি আসবে আর ইউ শিওর দ্য সাবমিট, তারপরে ওখানে ওকেতে ক্লিক করো, যদি শিওর হও তারপরে ওকেতে ক্লিক করো। ওকেতে ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে যেখানে তোমরা দেখতে পারবে যে রোল নম্বর দেওয়া আছে, ক্যান্ডিডেট নেম দেওয়া রয়েছে, তারপরে ইনস্টিটিউট নেম মানে তুমি কোন স্কুল থেকে পাস আউট করছো সেইটা দেওয়া রয়েছে, এবং তোমরা কী কী রিভিউ করছো বা স্ক্রুটিনি করছো সেটা পাশে পাশে দেওয়া থাকবে। এখানে ধরো তোমরা বেঙ্গলিতে রিভিউ করতে দিচ্ছ, সেক্ষেত্রে তোমাদের বেঙ্গলির পাশে পিপি আর শো করবে, এবং ধরো তোমরা ইংলিশে এ তোমরা স্ক্রুটিনি করতে দিচ্ছ সেক্ষেত্রে এ পিপি শো করবে, তো এটা তোমাদের শো করবে রিভিউস সাবজেক্ট সামারি। তো এরপরে দেখবে তোমাদের টোটাল অ্যামাউন্ট বলে একটা অপশান রয়েছে, যে অ্যামাউন্টে তোমাদের এই রিভিউ বা স্ক্রুটিনি যা যা করতে দিচ্ছ সেই অনুযায়ী তোমাদের টোটাল কত টাকা হয়েছে, মানে কত টাকা তোমাদের এ পে করতে হবে। তো এখানে তোমরা এবার এটা দেখে নিয়ে তারপরে এখান থেকে তোমাদের পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট মোড দুটো, একটা অনলাইন হতে পারে, একটা অফলাইন হতে পারে, ঠিক আছে। তো এখানে তোমাদের তিনটে অপশান দেখাবে, একটা হচ্ছে ক্যাশ অ্যাস তোমাদের, আরেকটা হচ্ছে NEFT আর অনলাইন। তো এখানে যে পেমেন্ট মোড রয়েছে, তিনটে পেমেন্ট মোডের কথা বললাম, এই তিনটে পেমেন্ট মোডের মধ্যে আমি তোমাকে বলবো যে অনলাইনকে সিলেক্ট করতে, কারণ অনলাইনে সিলেক্ট করলে তোমাদের চালানের ঝামেলা থাকবে না, চালান প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দিয়ে আসতে হবে, অনেক ঝঞ্ঝাট। সেক্ষেত্রে এইটা এই জিনিসটা না করে এ তোমরা কি হচ্ছে অনলাইন সিলেক্ট করো, এবং অনলাইন সিলেক্ট করার পর তোমাদের এখানে পাশে দেখবে সাবমিট বাটন রয়েছে, সাবমিটে ক্লিক করো, অনলাইন অপশান ক্লিক করে সাবমিটে ক্লিক করো। সাবমিটে যেই ক্লিক করবে এ তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমাদের লিস্টটা দেখতে পারবে, লিস্ট দেখে তো পে অনলাইন বলে একটা অপশান আসবে, কি আসবে পে অনলাইন। তো এরপরে তোমরা পে অনলাইনে ক্লিক করে তোমরা একে ডেবিট কার্ড মানে ATM কার্ড দিয়ে তোমরা কি হচ্ছে এখানে পেমেন্ট করে দিতে পারবে, যেখানে তোমাদের আর কোনো ঝামেলা নেই, তোমাদের পেমেন্ট হয়ে গেছে, প্রসিডিউর হয়ে গেছে রিভিউ। এছাড়া তোমরা যদি চাও যে ক্যাশেই আমি সাবমিট করবো, সেক্ষেত্রে ক্যাশে ক্যাশ ওখানে অপশান ক্লিক করে সাবমিট যদি করবে, এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পারবে যেখানে দেখবে জেনারেট হচ্ছে তোমাদের চালান, অ্যান্ড ওখান থেকে গিয়ে দেখবে যে ডাউনলোড ওর চালান বলে একটা অপশান রয়েছে, ওই ডাউনলোড চালানে তোমরা ক্লিক করবে। এরপরে তোমাদের পেমেন্ট অ্যাকনলেজমেন্ট প্রসেস করতে হবে, এর জন্য তোমরা উপরে দেখবে যে লেখা রয়েছে পেমেন্ট অ্যাকনলেজমেন্ট, ওখানে ক্লিক করবে। যেই ওখানে ক্লিক করবে তোমরা, ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে যে এরকম একটা অপশান আসছে যেখানে তোমাদের চালান নম্বরটা দিতে হবে, তোমরা অফলাইনে পে করো অথবা অনলাইনে পে করো। ও তোমাদের একটা চালান নম্বর যে অনলাইনে যখন পে করেছিলো তখন পাশে দেওয়া ছিল, এবং তোমরা যখন চালানটা বের করেছিলো অফলাইনে পে করলে সেখানেও একটা চালান নম্বর দেওয়া যায়, সেই চালান নম্বরটা এখানে দিয়ে তোমাদের কী হচ্ছে সাবমিট করতে হবে। তারপরে তোমাদের এখানে অপশান থাকবে দেখবে রিভিউ স্ট্যাটাস, ওখানে তোমরা ক্লিক করে তোমরা দেখতে পারবে যে তোমাদের খাতা কতদূর প্রসিডিউর হয়েছে, কাজ কতদূর হয়েছে চেক করার। আর যখনই তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে তখন তোমরা অনলাইনে সেই রেজাল্টটা দেখতে পারবে, যে আমাদের রেজাল্ট যে রিভিউ করতে দিয়েছিলাম বা স্ক্রুটিনি করতে দিয়েছিলাম সেখানে আমাদের নম্বর বেড়েছে না কমেছে, সেটা তোমরা এখান থেকে দেখতে পারবে। তো এখানে এটা দেখার জন্য তোমরা দেখবে ওয়েবসাইটে একদম শেষে এ দেওয়া রয়েছে কি পিপিএস পিপিআর রেজাল্ট বলে দেওয়া রয়েছে, যেখানে একটা স্টার মার্কস দেওয়া রয়েছে, তো ওখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে একটা এরকম ধরনের ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে তোমাদের রোল নম্বরটা দিতে হবে, রোলের 6টা আর নম্বরের 4টে, টোটাল 10টা নম্বর এখানে মানে 10টা ডিজিট এখানে তোমাদের দিতে হবে। তারপরে তোমরা এখান থেকে এ যে নিচে দেখতে পারবে যে এই যে এ মার্কশিট নম্বর, তোমাদের যে মার্কশিট নম্বরটা রয়েছে এ রেজাল্টে, সেই মার্কশিট নম্বরটাও তোমাদের ওখানে শো দিতে হবে। তারপরে তোমরা সাবমিট করলেই তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে পারবে, যে তোমাদের আগে যে রেজাল্ট পেয়েছিলে এই রেজাল্টে তোমাদের নম্বর বাড়ানো হয়েছে কিনা, তোমাদের নম্বর বেড়েছে কিনা। তো যদি নম্বর তোমাদের যে নম্বর ছিল তার থেকে হেরফের হয় মানে বেড়ে যায়, তাহলে তোমাদের কী হবে, নম্বর যদি বেড়ে যায় তাহলে তোমরা কী করবে, স্কুলের সাথে গিয়ে ডাইরেক্ট যোগাযোগ করবে, এখানে সেটাই বলে দেওয়া আছে। এই বেশিরভাগ ক্ষেত্রে স্কুল থেকেই দেওয়া হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে বাইপোস্টও বাড়িতে চলে আসে, সেক্ষেত্রে তোমাদের এখানে যেহেতু বলেছে ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে, অর্থাৎ তুমি যদি দেখো নাম্বার বেড়ে গেছে তবেই স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে।
আর যদি দেখো তোমাদের রেজাল্টের কোনো চেঞ্জ হয়নি, যেরকম রেজাল্ট পেয়েছিলে সেরকমই দেখাচ্ছে নম্বর, সেক্ষেত্রে তোমাদের স্কুলে গিয়ে যোগাযোগ করতে হবে না। যদি নম্বর বাড়ে তো সেখানে তোমরা স্কুলে গিয়ে যোগাযোগ করবে যে আমরা কবে নতুন মার্কশিট পাবো, কীভাবে পাবো, সমস্ত প্রসিডিউর ওখান থেকে স্কুলে গিয়েই তোমরা জানতে পারবে। এখনও পর্যন্ত তোমরা যদি বুঝে উঠতে না পারো যে আমাদের এর অ্যাকচুয়ালি PPR করা উচিত না PPS করা উচিত, তোমরা এই কনফিউশনের মধ্যে যদি থাকো যে কোনটা করলে আমার ক্ষেত্রে ভালো হবে, সেই নিয়ে কিন্তু রীতিমতো একটা ভিডিও করে ফেলেছি। অবশ্যই ভিডিওটা দেখার পরেই তোমরা এটা ক্লিক করো, কারণ রিভিউ বা স্ক্রুটিনি করার জন্য তোমাদের পুরোপুরি আগস্ট মাসটা পাচ্ছ, মানে 31/8/2020 তোমাদের লাস্ট ডেট। তো এখানে তোমরা 31 তারিখ রাত 12টা অবধি তোমাদের পুরো তোমরা টাইম পাচ্ছ। সেক্ষেত্রে তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখো, দেখে তারপরেই তোমরা ডিসিশান নাও, তার আগে কিন্তু তোমরা আন্দাজে না জেনে রিভিউ বা স্ক্রুটিনি কিন্তু করে দিও না। তো আশা করছি বন্ধুরা তোমাদের সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে গেছো, আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো যারা রিভিউ বা স্ক্রুটিনির জন্য প্রবলেমে রয়েছে। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আজকের মতো এইটুকুই, আবার দেখো চ্যানেল কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।